হাসান মাহমুদ সহ আওয়ামী লীগকে করোনার মতো ধ্বংস করে দিব। এই হাসান মাহমুদ এদের মতো বদমাইশরা এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে। এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই বাংলাদেশকে একবারে তলিবিহীন করে ফেলেছে, একবারে কিচ্ছু নাই দেশের। 90-এর এরশাদ পতনের কয়দিন আগে এই এরশাদ রংপুরে মিটিং করছে, অতএব আমরা বলতে চাই এই পতন হবে এই শেখ হাসিনারও, যেহেতু রংপুরে মিটিং করছে। আর যে বিচারক রায় দিছে সে বিচারক ঢাকাতে স্ত্রী সন্তান নিয়ে একটু সুখে শান্তিতে আরাম আয়েশে থাকার জন্য এই রায় দিছে। সামনে নির্বাচন যেন সুষ্ঠু না করতে পারে, জনগণের মুখকে অন্যদিকে ফিরানোর জন্য এই রায়। মানে অঝোরধারে বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মী এই মিটিংয়ে উপস্থিত হয়েছে, তার মানে বুঝতে হবে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার পরে যে জনপ্রিয় ব্যক্তি সেটা হলো তারেক রহমান। তারেক রহমানের উপরে মামলা রায় দিয়ে এই ফেসিস্ট সরকার একটা বাজে কাজ করছে। আর যে বিচারক রায় দিছে সে বিচারক ঢাকাতে স্ত্রী সন্তান নিয়ে একটু সুখে শান্তিতে আরাম আয়েশে থাকার জন্য এই রায় দিছে, সেটা তার বিবেকের রায় না, সেটা আইনের রায় না, এটা হলো আওয়ামী লীগ শেখ হাসিনার রায়, হাসিনার ফরমাইশি রায়। আর আজকের এই জনসভার প্রত্যাশা হলো এই ফেসিস্ট সরকারের পতন করে আমরা গড়ে ফিরব, এটাই হলো আমাদের আজকের প্রত্যাশা। জনস্রোতকে অন্যদিকে প্রভাবিত করার জন্যই 16 দিনের মধ্যে একটা রায় দেয়, 16 দিনের মধ্যে 21 জনের সাক্ষী নেয়। বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি শেখ পরিবার করছে তাদের বিরুদ্ধে তার রায় হয় না। সামনের নির্বাচন যেন সুষ্ঠু না করতে পারে, জনগণের মুখকে অন্যদিকে ফিরানোর জন্য এই রায়। আর আরেকটা কথা বলছে হাসান মাহমুদ, বলছে এটা চোর বাটপার লুটেরা এবং নিম্ন শ্রেণীর লোক। এই হাসান মাহমুদ বলছে যে ডেঙ্গুর মতো বিএনপিকে ধ্বংস করব, আমরা তাকে হাসান মাহমুদ সহ আওয়ামী লীগকে করোনার মতো ধ্বংস করে দিব। এই করোনার দেশ থেকে যেমন তাড়ানো হয়েছে এই আওয়ামী লীগকে তাড়ানো হবে। এই হাসান মাহমুদ এদের মতো বদমাইশরা এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে, এ দেশের মানুষের অধিকারকে ধ্বংস করছে, এদের মতো বাজে লোকেরা বাংলাদেশকে ধ্বংস করছে, লোক তরাস করে দেশকে ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী রংপুরে যে কথা বলছে, আপনারা একটা কথা বলি, আসলে বাংলাদেশে শেখ হাসিনা কিছু রাখে নাই। এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই বাংলাদেশকে একবারে তলিবিহীন করে ফেলেছে, একবারে কিচ্ছু নাই দেশের। আর আপনারা একটা কথা বলি, এই এই 90-এর এরশাদ পতনের কয়দিন আগে এই এরশাদ রংপুরে মিটিং করছে, অতএব আমরা বলতে চাই এই পতন হবে এই শেখ হাসিনারও, যেহেতু রংপুরে মিটিং করছে এইবারই পতন হবে ইনশাল্লাহ। শেখ হাসিনা বোর্ড চোর, বাপে ছিল কম্বল চোর, শেখ হাসিনা বোর্ড চোর।